আমাকে ছাড়ুন ওকে, কারা আপনারা? তোমাদের চোখ, যাও খুকুমনি নিজের কাজে যাও, তা না হলে তোমাকেও খালাস করে দেবো। তোমরা কারা? এখনো বলোনি, এবার কিন্তু আমি লোক ডাকবো। লোক ডাকবে? আরে আগে ওঠ, গায়ে ধুলো গুলো ঝাড়, তারপর তো লোক ডাকবি। হ্যাঁ আমরা কি ইচ্ছা কিন্তু হামলা করতে এসেছিলাম? আমাদের অর্ডারি মালটা পেলেই তো আমরা চলে যেতাম। বুঝতে পারছি আপনি তো কোনো অর্ডারি ছিল, আপনি ইচ্ছাকৃত এখানে ঝামেলা করতে এসেছেন। এই চুপ, এবার না একদম। আমরা কিছু করতে পারবো না, আমরা দুর্বল। হ্যাঁ ভুলে যেও না, মারের উত্তর আমরা মারে দিতে পারি। তুমি ঠিক আছো তো? আমি একদম ঠিক আছি, আমার কিচ্ছু হয়নি জানো তো। আমি না বেশ বেশ ভালোভাবে বুঝতে পারছি, কেউ বা কারা ইচ্ছাকৃত ভাবে আমাদের সাথে ঝামেলা করছে। কিন্তু কি কারা এমনটা করছে? আমি আমি যতক্ষণ না পর্যন্ত সবকিছু জানতে পারছি আমার একদম শান্তি হচ্ছে না। আমাকে জানতেই হবে, জানতেই হবে আমাকে। কেন এমন করছো মা? বল না বসে, তো দাদাকে পুলিশে ধরে নিয়ে যাবে না তো? যদি নিয়েও যায় অসুবিধা কোথায়? ও যা করছে তার শাস্তি তো ওকে ভোগ করতেই হবে মা। আস্তে আস্তে জলটা কম। নিজের দাদা সম্পর্কে কেউ এরকম বলে তাহলে কি করবো মা, কি করবো? নিজের দাদা বলে ওকে সাপোর্ট করবো? ওর কি কোনো শাস্তি পাওয়া উচিত নয়? তুমি না ওকে চরমের বাড়ি থেকে বার করে দিয়েছিলে, তুমি না বলেছিলে ওই ছেলে থাকার থেকে না থাকা ভালো, ওর পরিচয় দিতে তোমার লজ্জা করে, আর সেখানে সেখানে তুমি ওকে ডিফেন্ড করছো কি করে? তুই বুঝবি না রে, তুই বুঝবি না, মায়ের কত জ্বালা, কুসন্তান যদি বা হয় মাথা কথা বিনয়। আমি আমি সত্যি অত শত বুঝি না মা, আমি জানি যেটা ঠিক সেটা ঠিক আর যেটা ভুল সেটা ভুল। আমি শাস্তি দেওয়া আর আইনের শাস্তি পাওয়া এক নয় রে মা। পরমা তুমি কিচ্ছু চিন্তা করো না, আমরা এমন কোনো কাজ করব না যাতে দাদা ভাইয়ের ক্ষতি হয়। সেটা তুই না চাইলেও ও নিজেই করে নেবে, যে মানুষ নিজেই খারাপ হতে যায় তাকে আটকায় কার সাধ্যি? দেখ মা, সবাই হাল ছেড়ে দিল তো আমি ছেড়ে দিতে পারি না। আমি তো মা, আমাকে তো শেষ অব্দি দেখতে হবে। বড়মা এইভাবে কান্নাকাটি করো না, আমি তোমার অবস্থাটা বুঝতে পারছি, কিন্তু বিশ্বাস করো দাদা ভাইয়ের একটু হলেও শাস্তি পাওয়া উচিত, নাহলে দাদা ভাই জীবনেও শোধরাবে না। যে মানুষটা ভালো আর মন্দের তফাৎটাই বোঝে না তাকে কি তুমি সঠিক পথে এত তাড়াতাড়ি ফিরিয়ে আনতে পারবে বলো? পারবে না তো। মিনু ঠিকই তো বলছে, আমিও তো এক সময় অনেক অন্যায় করেছি তোমাদের সঙ্গে,
মিনুর সঙ্গে। শাস্তি পেয়েই তো তুই আবার ঠিক ভুলটা নিজেই বুঝতে শিখেছিস। হ্যাঁ, মিনু আমার শাস্তি না দিলে হয়তো চিরকালের জন্য আমি খারাপই হয়ে যেতাম, হয়তো ভালো হওয়ার কোনো পথই খোলা থাকতো না আমার কাছে। বড়মা দাদা ভাইকে আমরা ঠিক সুপথে ফিরিয়ে আনব, তুমি দেখো। তুই আমাকে কথা দিচ্ছিস তো? কথা দিচ্ছিস তো মা? হ্যাঁ বড়মা। দেখ মা, তুমি তো আমার আশা ভরসা। আমরা সবাই দাদা ভাইয়ের ভালো চাই। বড়মা তুমি আমাকে আর একটু সময় দাও, আমি আবার সবকিছু আগের মতো করে দেব। হ্যাঁ বড়মা, আমি তোমায় কথা দিচ্ছি। যখন বলছিস তাই হবে মা। আমি জানি, আমি জানি তুই একমাত্র পারবি আমাদের সংসারে সুদিন ফিরিয়ে নিয়ে আসতে। হ্যাঁ শোনা পারবো তো। তাহলে প্লিজ আর কষ্ট দেও না। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে একটা গান শোনো। গান এখন? হ্যাঁ, তুমি তো আমার রোজই গান শুনে ঘুম পাড়াও। মামা আমি তো এখন ভাইকে ঘুম পাড়াচ্ছি, এখন যদি আমি গান গাই ভাই কিন্তু ঘুমোতেই চাইবে না, তখন খুব দুষ্টুমি করবে। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে প্রমিস করছি কাল আমি তোমাকে ঠিক গান শোনাবো। তুমি এখন চুপটি করে শুয়ে পড়ো সোনা মেয়ের মতো, প্লিজ মাম্মা। কাল? আসলে শিশা আজ তো বড় দিনমারও শরীর খারাপ, আর এখন যদি মামা তোমাকে গান শোনায় তাহলে তো তোমার ভাই ঘুমাবে না। মাম্মা প্লিজ জিদ করো না, আমি তোমাকে কাল গান শোনাবো তো, বললাম তো, ঘুমিয়ে পড়ো। মাম্মা যদি এরকম মন খারাপ করে থাকে তাহলে আমার কিছুতেই ঘুম আসবে না। আরে বাবা রে, তাহলে তো বিশাল মুশকিল হয়ে যাবে। তার মানে মাম্মা, মাম্মা তোমাকে তো হাসতে হবে। আসো। মিনু তুই এরকম করছিস কেন? শিষ্য তো কষ্ট পাবে তুই জানিস না। আরে এই তুই এখনো ঘুমাসনি কেন? রোজ কি একই সময় নিয়ম করে ঘুমাতে হবে তার কোনো মানে আছে? আরে বাবা, এ তো দেখছি অনেক কথা বলতে শিখেছিস। হ্যাঁ শিখেছি তো। এই মিনু তুই কেন মুখটা নরম করে আছিস, একটু হাস না। মিনু তোমাকে কষ্ট পেতে দেখলে আমার যে ভালো লাগে না, তুমি দেখো তোমার ওয়ার্কশপ, বড় মার শরীর সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে আমি একটা গান গাইছি, কেমন? আরে এই আস্তে আস্তে, চুপ চুপ, বেশি চেঁচামেচি করলে কিন্তু আমি গান গাইবো না। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, তুমি গান গাও। আবি দাদা আমরা আর কথা বলবো না, কেমন? রোনা কভি নাহি রোনা, চাহে টুট জায়ে কোই খিলোনা, খিলোনা সোনা চুপকে সে সোনা, চাহে টুট জায়ে সপনা সলোনা সলোনা। সুখ কি ক্যা বাত হ্যায়,
क्या दिन है क्या रात है, आंसू भी मुस्कान बने, ये तो अपने हाथ है। आशाओं की डोरी में सदा तुम मन के फूल पिरो ना, रोना कभी नहीं रोना, चाहे टूट जाए कोई खिलौना खिलौना। চলো 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 পাল্টাই।